বছর ঘুরে আবারও এলো ভাষার মাস ফেব্রুয়ারি। আজ থেকে শুরু অমর একুশে গ্রন্থমেলা, উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কর্তৃপক্ষের গাফলতিতে লিজ নেয়া দুটি বিমানের লোকসান গুনতে হচ্ছে 120 কোটি টাকা। জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। দুদকের মামলায় আসামি দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তার পরিবর্তে সাজা খাটছেন নিরপরাধ একজন মানুষ। চাঞ্চল্যকর এমন খবরে হতবাক সবাই। এবং বিপিএলে মিরপুরে দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস, সন্ধ্যায় চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স। আসসালামু আলাইকুম, শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, গোটা সংবাদ জুড়ে থাকছি আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত, বছর ঘুরে শুরু হল ভাষার মাস ফেব্রুয়ারি। রফিক, বরকত, সালাম, জব্বার সহ আরও নাম না জানা অনেক তরুণের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা অর্জনের মাস ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি বাঙালি ও বাংলাদেশের অস্তিত্ব শিকড়। রক্তছড়া এই মাসের ইতিহাস পাঁচটি যুগ পেরিয়ে গেছে, কিন্তু বাংলা ভাষা বাংলার মাটিতেই রয়ে গেছে অবহেলিত। কানাল আমিন জানাচ্ছেন বিস্তারিত। ভুলতে পারা যায় না বলেই প্রতি বছর ফেব্রুয়ারি এলে চিত্ত নাড়া দিয়ে ওঠে, চোখের সামনে ভেসে ওঠে 47, 48, 52, 21 ফেব্রুয়ারি আর শহীদ মিনার। ভেসে ওঠে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরদের মুখ। ১৯৫২ সালের পুরো ফেব্রুয়ারি মাস, বিশেষ করে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা অধিকার আন্দোলনের উত্তাল সময়, রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের স্বপ্ন বুননের ভোর, যেই ভোর এনে দিয়েছে ৭১, একটি মানচিত্র, একটি পতাকা, বাংলাদেশ। ৫২-র রক্ত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিয়েছে। স্বাধীনতার পর বাংলাই হয়েছে রাষ্ট্রভাষা। ১৯৯৯ সালে ইউনেস্কোর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি বিশ্ব দরবারে সমাদৃত করেছে বাংলা ভাষাকে। কিন্তু বাংলাদেশ ভূখণ্ডে বাংলা ভাষাকে কতটুকু মর্যাদা দিতে পেরেছে এই জাতি? আইন আছে, বিধি আছে, নীতিমালা আছে, আছে উচ্চ আদালতের নির্দেশনাও, বাংলাকে সর্বস্তরে প্রচলন করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। ৫২-এ আমরা ভাষার অধিকার আদায় করেছিলাম অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে। দুঃখজনক হলেও সত্য, আমরা কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের ভাষাকে আমরা রেখে দিয়েছি। আমাদের দেশের যে জাতীয়তাবোধ, উন্নয়ন, সব কিছু রক্ষা করার ক্ষেত্রে দেশের সর্বস্তরে বাংলা ভাষা প্রয়োগ করা উচিত। বাংলাদেশে যদি আমরা বাংলা ভাষার প্রয়োগ না করি, তাহলে আমাদের জাতীয়তাবাদের যে চেতনাটা সেটা ভুলুণ্ঠিত হয়। অন্য সংস্কৃতি প্রাধান্য দিই, তাহলে একসময় আমরা আমাদের বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবোধ সব কিছুকে বিলীন করে দেব। পরিস্থিতি যখন এমন, তখন তা একটা বড় ধরনের সংকট তৈরি করছে বলে মনে করেন এই ভাষা বিজ্ঞানী। একেবারে অবহেলা তো হচ্ছে আমাদের, একেবারে আমরা বিপর্যয়ের মুখোমুখি আছি, আমরা কিন্তু একটা সংকটের মুখোমুখি আছি। কারণ ভাষা হচ্ছে আমাদের এক ধরনের অন্যতম এবং প্রধান পরিচয়। এই ভাষার মাধ্যমে কিন্তু আসলে আমাদের সমস্ত আত্মিক উন্নয়ন, আমাদের জাতীয় উন্নয়ন সমস্ত কিছুই কিন্তু ঘটে। প্রথমে রাষ্ট্রের প্রতিটি স্তরে বাংলা ভাষার প্রচলন এবং পরবর্তীতে দেশের সব স্তরে এর প্রয়োগ করে সালাম বরকতদের রক্তের দায় মেটানোর পরামর্শ আসে সবার কাছ থেকে। খান আলামিন, আরটিভি, ঢাকা। এদিকে আজ থেকে শুরু হচ্ছে বইপ্রেমীদের প্রাণের মেলা, অমর একুশে গ্রন্থমেলা। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ঘিরে মাসব্যাপী চলবে লেখক, পাঠক ও দর্শনার্থীদের আনাগোনা।
মেলাকে ঘিরে প্রতিবারের মতো এবারও নিচ্ছিদ্র, সুদৃঢ় ও সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে তোলার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। এছাড়া পুরো এলাকায় গোয়েন্দা নজরদারির পাশাপাশি র্যাবের টহল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের খামখেয়ালিপনার ইজিপ্ট এয়ার থেকে লিজ নেয়া নষ্ট দুটি উড়োজাহাজের পেছনে প্রতি বছর ১২০ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। কর্তৃপক্ষ চাইলে আরও আগেই বিষয়টি সমাধান করতে পারত বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এই ঘটনায় কিংবা বিমানে অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলহাস কবিরের রিপোর্ট। মিশরের ইজিপ্ট ইয়ার থেকে ২০১৪ সালে পাঁচ বছরের জন্য দুটি বোয়িং 777-200ER উড়োজাহাজ লিজ নেয় বিমান। লিজ নেয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায় উড়োজাহাজ দুটি। চুক্তি অনুযায়ী দুটি উড়োজাহাজের জন্য প্রতি মাসে ১০ কোটি করে বছরে ১২০ কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে বিমানকে। ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র উড়োজাহাজ সংস্থাটির আয়ের বড় অংশই খরচ হয়ে যাচ্ছে। চুক্তি অনুযায়ী যাত্রী পরিবহন করুক আর নাই করুক, মাসে উড়োজাহাজ প্রতি ৪,৭০,১৬,০০০ টাকা ভাড়া দিতে হবে বিমানকে। পাঁচ বছরের আগে চুক্তি বাতিল করা যাবে না, আবার লিজের মেয়াদ শেষে উড়োজাহাজ দুটি আগের অবস্থায় ফেরত দিতে হবে। এটা আমার অস্বীকার করতে কোনো আপত্তি নেই যে এটা রিডেলিভারি করতে আমাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে, প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রয়োজন, সেটা সহজলভ্য নয়। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, বর্তমানে মেরামতের জন্য উড়োজাহাজ দুটি ভিয়েতনামের বিমানবন্দরে রয়েছে। আমরা এটাও জানি যে এটার জন্য আমাদেরকে প্রতি মাসেই বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আশা করি যে আগামী মাসের মাঝামাঝির মধ্যে আমরা একটা দিনক্ষণ নির্ধারণ করতে পারবো, যার মাধ্যমে আমরা অন্তত একটা উড়োজাহাজ ফেরত দেওয়ার একটা সুনির্দিষ্ট দিন আমরা ঠিক করতে পারব। নিজেদের স্বার্থ বিবেচনা না করে চুক্তি করায় উড়োজাহাজ দুটি বিমানের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। এটা যতটুকু জানি বিমান আজ পর্যন্ত যতগুলো এয়ারক্রাফট ফেট লিজে নিয়েছে প্রত্যেকটা এয়ারক্রাফট ফেরত দেওয়ার ব্যাপারেই কিন্তু বিমানকে নাকে খত দিতে হয়েছে, কিন্তু বিমান এখান থেকে কোনো শিক্ষা নেয়নি। কোনো প্ল্যানিং প্রোগ্রামিং করলাম না, হঠাৎ করে আমরা বললাম যে এটা আমরা আর চালাবো না, যত টাকা ই লাগুক, পেনাল্টি লাগুক, যাই কিছু লাগুক, ইমিডিয়েটলি এটাকে গেট রিড করতে হবে। ইজিপ্ট এয়ারের সঙ্গে কথা বলে দ্রুত উড়োজাহাজ দুটি ফেরত দেওয়ার ব্যাপারে বিমানকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিমান প্রতিমন্ত্রী। বিমানের এমডি সাহেবকে বলেছি একজন টেকনিক্যাল এক্সপার্ট সহ ইজিপ্টে গিয়ে এই ব্যাপারে আসলে একটা সমাধান তৈরি করা, তাদের হাতে যাতে তাদের বিমান ফিরিয়ে দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি ভিত্তিতে যাতে নেওয়া হয়, আমাদের যাতে আর কোনো লস গুনতে না হয়। এই ঘটনার সঙ্গে বিমানের কোনো কর্মকর্তা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আর বিমানের ভাবমূর্তি উদ্ধারে সেবার মান বাড়ানোর পাশাপাশি দুর্নীতি রোধ করা হবে বলে জানান মাহবুব আলী। যারাই দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের রিজল্ট কমার্শিয়াল ব্যাংক কর্পোরেশন আরসিবিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটন সার্দার্ন ডিস্ট্রিক্টস কোর্টে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এই মামলা করা হয়। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এই অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার আটকানো গেলেও ফিলিপিন্সে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার জুয়ার টেবিল ঘুরে হাত বদল হয়। পরে ওই অর্থের ১.৫ কোটি ডলার জুয়ার আসর থেকে ফিলিপিন্স সরকার তুলে ফেরত দিলেও বাকি অর্থ পাওয়া যায়নি। দুদকের দায়ের করা মামলার আসামি দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর তার পরিবর্তে ৩ বছর ধরে সাজা খাটছেন নিরপরাধ একজন মানুষ, এমন চাঞ্চল্যকর খবরে হতবাক সবাই। মানবাধিকার কমিশনের তদন্তে পুরো ঘটনা বেরিয়ে আসলে নিজেদের ভুল স্বীকার করে দুদক। টাঙ্গাইলের স্টাফ রিপোর্টার কাজী জাকিরুল মাওলার তথ্যচিত্র জানাচ্ছেন অভি ইসলাম। সোনালী ব্যাংকের ৫.৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ২০১২ সালের এপ্রিলে আবু সালেকের বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। আবু সালেক মিরপুর ১২তে অবস্থিত শ্যামল বাংলা আবাসন প্রকল্পের মালিক। পিতার নাম আব্দুল কুদ্দুস। উচ্চ মাধ্যমিক পাস সালেক একসময় জাতীয় পরিচয়পত্রে ডাটা এন্ট্রির কাজ করতেন।
সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি ব্যাংক জালিয়াতি করে আসছিলেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, দুদকের ভুলে সালেকের পরিবর্তে 3 বছর ধরে সাজা খাটছেন টাঙ্গাইলের নাগরপুরের ধবরিরা গ্রামের দরিদ্র পাটকল শ্রমিক জাহালম। গেল বছর জাহালমের ভাই জাতীয় মানবাধিকার কমিশনের কাছে সমস্ত ঘটনা জানালে অনুসন্ধানে নামে কমিশন। পরে তদন্তে বেরিয়ে আসে আবু সালেক আর জাহালম এক ব্যক্তি নয়। এত টাকা মানুষ এনে ষড়যন্ত্র করে করছে দেয়, গরিব মানুষ তার ছেলেটার ফাঁসিয়ে দেয়, এতটি মামলা দিয়ে দেয়, ওরে জীবনে উপায় করে পারবো না, আমরা টাকা পয়সা আনছি, সে যারা আনছে তারা এগুলো করছে। এই যে বাঙ্গা গড্ডার মধ্যে থাকি, ওই গড্ডার মধ্যে কি থাকা যায়, কত কষ্ট। আমার দেহর তো একলা জেল খাটতেছে না, মানে আমরা সবাই খুব কষ্টে কাটতেছি, জেলের থেকেও খুব খারাপ দিন যাইতেছে আমার। আমরা খুব কষ্ট করে খাই, যে মাত্র রান্নাম সকালে খাইছি আর যে মাত্র রান্না করছি। একমাত্র উপার্জনক্ষম মানুষটি জেলে থাকায় মানবেতর জীবনযাপন করছে জাহালমের পরিবার। যারা সম্পর্কিত অন্যায় করছে, এখানে ব্যাংকে লোক জড়িত আছে, সঠিকভাবে সন্ধান করে যারা মূলত দোষী তাদের কাছে ই করা, অন্যায় ভাবে যে করছে তাদেরকে ধরে এবং অকে অন্যায় ভাবে জেলে রাখছে, ওকে মুক্তি করে দেওয়া হলো। এমন অনাচারের বিচার চান এলাকার মানুষ। ঘরের বাসায় কাজ করে কোনো মতে 2-1 চাল ডাল কিনে কোনো ভাবে সংসার চালাচ্ছে। যারা ষড়যন্ত্র মামলা দিল, এই যে তো মূলত আমাদের কাছে খুবই খারাপ লাগে। ওরা গ্রামে কারোর সাথে ঝগড়াঝাটি করে না, কোনো রকম অশ্লীল কাজে জড়িত নয়। দুদক নিরপরাধ জাহালমকে মুক্ত করার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ দেবে আশা সবার। অভি ইসলাম, টিভি। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার প্রশ্নপত্র ফাঁস হবে না, এ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি বলেন, অনিয়মে জড়িত থাকলে সরকারি শিক্ষকদের চাকরি থেকে অব্যাহতি আর বেসরকারি শিক্ষকদের এমপিও বাতিল করা হবে। এদিকে প্রশ্ন ফাঁস চক্রের মূল হোতাসহ 46 জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রিপোর্ট করছেন জায়দ রহমান। 2 ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গত কয়েক বছরের অভিজ্ঞতায় প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় উদ্বিগ্ন অভিভাবক শিক্ষার্থীরা। তবে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এমন আশঙ্কা উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী। বললেন, অনিয়মে জড়িত থাকার প্রমাণ পেলে সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা আশা করছি যে এবছর কোনো প্রশ্নপত্র ফাঁস হবে না, কিন্তু কেউ প্রশ্নপত্র ফাঁসের গুজব রটাতে পারেন, সেই গুজবে কান দিয়ে প্রতারিত যেন না হন পরীক্ষার্থী বা তাদের অভিভাবকেরা, এ ব্যাপারে আমার সবার কাছে একটা উদাত্ত আহ্বান থাকলো। এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁস চক্রের প্রধান দুটি দলকে আটক করা হয়েছে। স্কুলের আমরা কর্মচারীদের গ্রেপ্তার করেছি, টিচার গ্রেপ্তার করেছি, আমরা ছাত্র গ্রেপ্তার করেছি, আমরা এই চক্রের মূল হোতাদের গ্রেপ্তার করেছি। প্রধান চক্র ভেঙে দেওয়ায় আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের দৃষ্টতা আর কেউ দেখাবে না বলেও মনে করেন এই পুলিশ কর্মকর্তা। কাজে যারা সহায়তা করেছে তারা সবাই থাকবে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। কুমিল্লার পর্যটন এলাকাগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বিভিন্ন ধরনের জটিলতা। পানির সংকট, গাড়ি পার্কিং সমস্যা, পরিচর্যার অভাব, এমন অভিযোগ দর্শনার্থীদের। সুযোগ সুবিধা বাড়লে দেশের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়ার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। শালবন বৌদ্ধবিহার, আনন্দবিহার, ইটাখোলা মুড়া, রূপবান মুড়া, হাতিগাড়া মুড়া, রানী ময়নামতির প্রাসাদ, লালমাই পাহাড় সহ নানান পর্যটন এলাকায় সমৃদ্ধ কুমিল্লা। প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাস প্রচুর দর্শনার্থী আসে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর এসব পুরাকীর্তি দেখতে। শুধু ময়নামতি জাদুঘর এবং শালবন এলাকায় প্রতিদিন গড়ে 15-20 হাজার দর্শনার্থী আসে। আরো ভালোভাবে উপস্থাপন করা হয় তাহলে দেখা গেছে আরো বেশি দর্শনার্থী এখানে আসবে। আমরা বইয়ে পড়েছিলাম অনেক এই জায়গার ব্যাপারে, এবার ফার্স্ট টাইম এসে দেখলাম, ভালোই লাগলো, অনুভূতিটা ভালো ছিল। দর্শনার্থীদের সংখ্যা যেমন বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানান জটিলতাও। যাত্রী ছাউনি থাকতো, পানি, খাবারের পানির ব্যবস্থা থাকতো এখন, এবং কিছু সিকিউরিটি গার্ড, যে কিছু আজেবাজে লোকও আসে এখানে, সিকিউরিটি গার্ড যদি থাকতো তাহলে অনেক যারা আসে ঘুরতে আসে তাদের জন্য অনেক সুবিধা হতো। আসার পরে দেখলাম যে আসলে এখানে কোনো যাত্রী ছাউনি নাই এবং পানির কোনো ব্যবস্থা নাই। দিনে সেদিনে আমাদেরকে চলে যেতে হয়, অথবা আমাদের আবাসিক যে ব্যবস্থাটা ওইটা এখানে আমরা তেমনভাবে পাচ্ছি না। মূলত আসার পরে যতটুকু দেখা যাচ্ছে যে এখানে গাড়ির পার্কিংয়ের সমস্যা। ময়নামতি জাদুঘরের এই কর্মকর্তা জানান, কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে, বাস্তবায়ন হলে পর্যটন এলাকাগুলোতে সুযোগ সুবিধা বাড়বে। আমাদের এখানে পরিবহন ব্যবস্থা
ঘাটতি আছে এবং আমাদের ভিতরে আমাদের টয়লেট এবং সুপেয় পানির ব্যবস্থা এগুলোর ঘাটতি আছে। আমরা আশা করছি পরবর্তী প্রকল্পে এগুলো ধরা আছে, আশা করছি যে এগুলো যদি সুন্দরভাবে স্থাপন করা যায় দেশি বিদেশি পর্যটকরা এখানে এসে সম্পূর্ণ ব্যবস্থা পেয়ে আরও সুন্দরভাবে এখানে ঘুরতে পারবে। আশা করছি এগুলোর সমস্যা আগামী 2-1 অর্থ বছরের মধ্যেই সমাধান হবে। সুযোগ সুবিধা বাড়লে কুমিল্লার পর্যটন এলাকাগুলোতে আরও দর্শনার্থী সমাগম হবে, সম্ভাবনার দ্বার খুলবে দেশের পর্যটন শিল্পের। মাসুদ মুস্তাহিদ, আরটিভি। সাবার সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে নবম পদাতিক ডিভিশনের নতুন বছর উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা। সাবার থেকে অনুষ্ঠিত সরাসরি সম্প্রচার করে আরটিভি। এতে গান পরিবেশন করেন মমতাজ, চিরকুট সহ দেশের খ্যাতিমান শিল্পীরা। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সাবার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন এবং আরটিভি প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসা গ্রুপের পরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মল্লিক মনিরুজ্জামান ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের কর্মকর্তারা। সাবার সেনানিবাসের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। বাংলাদেশের যে কোনো দুঃসময়, প্রাকৃতিক দুর্যোগের সময় আপনারা আমাদের পাশে থেকে কাজ করেন। আপনারা জাতিসংঘে মিশনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন, আমরা অত্যন্ত গর্বিত। আমরা আপনাদের সাথে সবসময় থাকতে চাই, আপনাদের সাথে কাজ করে যেতে চাই। আমাদের সকল সদস্যের কর্মক্ষেত্রে কর্মস্পৃহা মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা এবং ব্যস্ততার ক্লান্তিকে দূর করে দিতে পারে। মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে থাকার জন্য আরটিভি চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সকল সদস্যদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এই সাথে সকালের সংবাদ শেষ করব, তার আগে মার্কিনটাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বছর ঘুরে আবারও এলো ভাষার মাস ফেব্রুয়ারি। আজ থেকে শুরু অমর একুশে গ্রন্থমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্তৃপক্ষের গাফিলতিতে লিজ নেওয়া দুটি বিমানে লোকসান গুনতে হচ্ছে 120 কোটি টাকা, জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। দুদকের মামলায় আসামি দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তার পরিবর্তে সাজা খাটছে নিরপরাধ একজন মানুষ। চাঞ্চল্যকর এমন খবরে হতবাক সবাই। এবং বিপিএল এ মিরপুরে দুপুরে কুমিল্লার ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস, সন্ধ্যায় চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে, বন্ড স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।